আসসালামু আলাইকুম, আমি মারিয়াম জুথিয়া। আজকে আমরা বায়োভেঞ্চার চ্যানেল থেকে 5 নম্বর পার্টের ক্লাসটি করার জন্য উপস্থিত হয়েছি। আজকে মূলত গত ক্লাসের যে অংশটা দিয়ে শেষ হয়েছিল, কি বলে উপাঙ্গীয় যে বক্ষপিঞ্জর, সেই অংশটার ইন ডিটেলস পড়তে চাচ্ছি। তো এখানে মেইনলি আমরা বক্ষপিঞ্জর অংশটা বলেছিলাম লাস্ট ক্লাসে, যে এটা 12 জোড়া পশুকা আর 1টি স্টারনাম দ্বারা গঠিত। এটা ইন ডিটেলস বলা হয়নি। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে, যদি আমরা এখানে 12 জোড়া পশুকার একটা স্টার্নাম নিই, কখনো এখানে 12টি যে থোরাসিক কশেরুকা ছিল, ওই থোরাসিক কশেরুকার কথাটা এখানে আর উল্লেখ করা যাবে না। ওইখানে বললে ওইটা ওখানে, এখানে বললে এটা ডাবল রিপিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে মেনলি আমি স্টার্নামটা নিয়ে ইন ডিটেলস পড়বো। প্রথমে আসি স্টার্নাম, যেখানে বলা হয় স্টার্নামের আরেকটা নাম হচ্ছে উরোফলক, ঠিক আছে? তো এই যে স্টারনাম উরোফলক, যেটা আমরা বলে থাকি আমাদের কোন বরাবর থাকে, একদম বুকের মাঝ বরাবর, এবং এটা উঠালেই সর্বপ্রথম আর কি আমরা যদি যেটা দেখতে পাই সেটা বলা হয় হচ্ছে হৃৎপিণ্ড। তো আগের ক্লাসেও আমি উরোফলক দেখাইছি, এটা হচ্ছে আমাদের স্টারনাম, একদম বুকের মাঝ বরাবর অবস্থান করে। এই পুরো স্টারনামটি একটি আদর্শ স্টারনাম যদি বলা হয়, এখানে অনেক অ্যানাটমিক্যাল পজিশন আছে, বাট জাস্ট তোমাদের কয়েকটা জিনিস খুব ডিপলি জানতে হবে, যেটা হচ্ছে একটা পুরো স্টারনাম, আদর্শ স্টারনাম 3টি অংশ নিয়ে গঠিত থাকে। ওর উপরের এই যে ত্রিকোণাকার যে অংশটা, এটাকে বলা হয় মেনুব্রিয়াম, ঠিক আছে? এই পুরো অংশটাকে বলা হয় ওর দেহ। আর নিচের দিকে এই যে অংশটা ত্রিকোণাকার চলে গেছে, এটাকে বলা হয় হচ্ছে জিফোয়েট প্রসেস। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, অনেক সময় দেখা যায় না। তাহলে যদি তোমার পরীক্ষাতে আসে যে একটা আদর্শ স্টারনাম কয়টি অংশ নিয়ে গঠিত, তাহলে এই যে ত্রিকোণাকার যে অংশটা, এই অংশটার নাম আমরা বলবো হচ্ছে, এটি হচ্ছে মেনুব্রিয়াম। এই পুরো যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে দেহ, আর এই অংশটার নাম হচ্ছে জিফোয়েট প্রসেস, ঠিক আছে? জিফোয়েট প্রসেস। আচ্ছা, এখন এখানে না কিছু কথা আছে, কোনখানে কি এসে লাগে। আমি আগের ক্লাসেও বলেছি, যখনই তুমি হাত দিলে কোনো জায়গায় গর্তের মতো পাবা, ওগুলাকে বলা হয় নচ, ঠিক আছে? বা খাজও বলা যায়। আর উঁচু জায়গা পেলে আমরা সেগুলাকে বলি টিউবারকল। তো এখানে আসলে মেইনলি খাজই দেখা যাচ্ছে, মানে নচই বেশি। তো তোমাকে প্রশ্ন করা হবে যে এখানে আসলে কতগুলা খাজ আছে বা নচ আছে। একদম মেনুব্রিয়ামে যদি আসি, মেনুব্রিয়ামের একদম উপরের দিকে, একদম উপরে একটা বড় গর্তের মতো বা খাজের মতো দেখা যায়, এটাকে বলা হয় জুগুলার নচ, ঠিক আছে? এই যে যেখানে আমার এটা আঁকা হয়েছে, এই অংশটার নাম হচ্ছে তোমার জুগুলার নচ। এই কথাটা যাতে মনে থাকে, মনে রাখবা, জুগুলার নচে এখানে এসে কোনো বনি অ্যাটাচমেন্ট হয় না, মানে এখানে কোনো অস্থি এসে এটার সাথে যুক্ত হইতে পারে না। এখানে মূলত তোমার কার্টিলেজিনেস, মানে তরুণাস্থিময় অংশ এসে যুক্ত হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই কথাটা মনে রাখো, এই খাজটাকে জুগুলার নচ বলা হয় এবং এখানে মূলত কোনো বনি অ্যাটাচমেন্ট থাকে না। এখন কথা হইতেছে, এইটার সাথেই আমাদের এই জায়গায় দুটা ক্ল্যাভিকল থাকে, এটা তো আমরা জানি। আমাদের কাঁধের এই জায়গায় হাত দিলেই যে অস্থিটা বোঝা যায় খুব সুন্দরভাবে, ক্ল্যাভিকল বলে। এই ক্ল্যাভিকলটা তুমি যদি এইখান থেকে এই জায়গায় আসো, এইখানে দেখবো আরেকটা খাজ আছে। এই খাজের এই জায়গাটায় আসা হলো তোমার কি হয়, ওই ক্ল্যাভিকলটা এসে এইভাবে যুক্ত হয়, ঠিক আছে? এইভাবে এসে ক্ল্যাভিকলটা যুক্ত হয়। তাহলে আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি, স্টারনামটা যদি তোমার এই বরাবর থাকে, তাহলে তুমি বুঝতে পারতেছো আসলে তোমার স্টারনামটা আছে কোথায়। স্টারনাম এই জায়গায় হলে ক্ল্যাভিকলটা স্টারনামের এই খাজ বরাবর, এই যে খাজটা, এটা যদি জুগুলার নচ হয়, তাহলে এটা হচ্ছে তোমার ওই পরবর্তী খাজ। এই জায়গাটাই আইসা মূলত ক্ল্যাভিকলের দুই অংশের দুইটা। তাহলে ক্ল্যাভিকল সংখ্যায় কয়টা থাকে বলো? দুইটা। এপাশে একটা ক্ল্যাভিকল, এপাশে একটা ক্ল্যাভিকল। তো যেহেতু এই জায়গাটাতে তোমার ক্ল্যাভিকল আর এটা হচ্ছে স্টারনামের অংশ, তার জন্য এই জায়গার এই জয়েন্টটাকে বলা হয় হলো স্টারনো, একটু লিখে রাখো বইতে নাই, স্টারনো ক্ল্যাভিকুলার, স্টারনো ক্ল্যাভি কোনো বনি অ্যাটাচমেন্ট হয় না, কিন্তু কার্টিলেজ কিন্তু যুক্ত হয়। এখানে তোমার ক্ল্যাভিকল এসে যুক্ত হয়, আর তারপরে ওর পুরো দেহ বরাবর এই পাশে 7টা খাজ থাকে, এই পাশে 7টা খাজ থাকে। কথাটা যাতে অবশ্যই মনে থাকে, 7টা খাজ বলতে আমি 7টা খাজ ওভাবে আঁকি নাই, যে এইভাবে 7টা করে কি থাকবে তোমার খাজ থাকবে। কেন থাকবে বলো তো এই জায়গায় 7টা খাজ? কারণ এই জায়গাগুলোতে আইসা কে এসে যুক্ত হবে বলো? ওই যে পশুকা, আমরা বলছি না 12 জোড়া পশুকা থাকে, এই পাশে 7টা পশুকা এসে যুক্ত হবে এই খাজগুলাতে। আর এই পাশে 12টা কিন্তু বলা হয় নাই, প্রথমে বলা হয়েছে আসলে কি, ডিরেক্টলি 12টা পশুকাই তোমার
এই স্টারনামের সাথে এসে যুক্ত হইতে পারে না। তোমাকে যদি বলা হয় যে ডিরেক্টলি একদম সরাসরি স্টারনামের সাথে কয়টা পরশুকা এসে যুক্ত হইতে পারে, সরাসরি আসলে যুক্ত হইতে পারে প্রথম সাত জোড়া পরশুকা, এখানকার সাতটা এখানকার সাতটা। এবং তোমাদের বইতে যদি এটা চিত্র দেখতে যাও বক্ষ পিঞ্জরের, খুব ভালো মতো চিত্রটা খেয়াল করবা, দেখবা কিছু অংশ অ্যাশ কালারের আঁকা আছে। কেন একটা একটা অংশ তোমার অস্থিময়, একটা অংশ এরকম সাদা কালার করে কেন আঁকা? এটার মেইন কারণই হচ্ছে, কারণ এটা হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে? আমরা জানি তরুণাস্থি দেখতে কিছুটা নীলাভ কালার হয়, কিছুটা সাদা কালার হয়, তার মানে, এবং তোমরা এই অস্থিগুলা গুনবা, এক থেকে শুরু করে সাত পর্যন্ত গুনবা। আমি এখানে দেখাতে পারতেছি না, মনে করো এখান থেকে আমি যদি গুনি 1, 2, 3, 4, 5, এটাকে ধরলাম 6, এই ধরলাম 7, এইখানকারই এই অংশগুলাকে আমি নীল করে দিলাম, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে ডিরেক্টলি এই পরশুকা গুলো তরুণাস্থি, এই পরশুকা, এই পরশুকা, এই পরশুকা ডিরেক্টলি তরুণাস্থি দিয়ে তোমার কার সাথে যুক্ত হইতেছে, এই স্টারনামের সাথে এসে যুক্ত হইতে পারতেছে। এই কারণে এদেরকে বলা হয় হচ্ছে আসল পরশুকা বা প্রকৃত পরশুকা। এখন তুমি বলতে পারো যে নীল কালার করে যে আঁকা এই পাশেও আছে অবশ্যই, ঠিক আছে? এই অংশগুলাকে যে আমি তরুণাস্থি বলতেছি, এই তরুণাস্থিটার নাম কি? ঠিক আছে, এই তরুণাস্থিটার একটা নাম আছে, এই তরুণাস্থিটাকে বলা হয় হচ্ছে কোস্টাল তরুণাস্থি। মনে থাকে যেন কোস্টাল তরুণাস্থি। এখন তোমার সাতটা পরশুকা ডিরেক্টলি কোস্টাল তরুণাস্থি দিয়ে সরাসরি পরশু স্টারনামের সাথে যুক্ত হইতেছে, কিন্তু বাকি তো আরো 8, 9, 10, 11, 12, মানে আরো পাঁচটা তরুণ পরশুকা রয়ে গেল যেগুলো কিন্তু ডিরেক্টলি হইতে পারতেছে না। তোমাদের বইয়ে 8 নম্বর থেকে দেখবা 8, 9, 10 যেগুলা কি হয়েছে, 8 থেকে এখান থেকে যদি আমি আঁকাকি, ঠিক আছে, এখান থেকে যদি আমি আঁকাকি 8, 9, 10 এই তিনটা জিনিস দেখবা তোমার এই জায়গার পরশু আর যে তরুণাস্থি আছে একসাথে মিলে গেছে, ঠিক আছে? এটা তুমি নাম্বারিং দেই, এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে ধরো 9 নম্বর, এটা ধরো হচ্ছে 10 নম্বর পরশুকা। এই 8, 9, আর 10 পরশুকা ডিরেক্টলি দেখো এই তরুণাস্থি দিয়ে তারপরে গিয়ে তোমার কার সাথে যুক্ত হয়েছে, এই স্টারনামের সাথে। ওরা কিন্তু আলাদা আলাদা ভাবে গিয়ে স্টারনামের সাথে যুক্ত হইতে পারে নাই, তার মানে বলা হয়ে থাকে 8, 9, 10। আর 11, 12 আসলে কি হয় তোমার মাংসপেশিতে উন্মুক্ত অবস্থায় থাকে, ওরা এভাবে মাংসপেশিতে উন্মুক্ত, এই মনে করো এটা 11 নম্বর, এটা 12 নম্বর, ওরা মাংসপেশিতে পুরো মুক্ত হয়ে থাকে। এটা কারণ হইতেছে সব পশুকায় যদি এসা ডিরেক্টলি তোমার এই স্টারনামের সাথে এসে যুক্ত হয়ে যায় তোমার বুক কনজেস্টেড হয়ে যাবে, তুমি যখন প্রশ্বাস নিতে নিবা তোমার কষ্ট হবে, ঠিক আছে? তুমি বুক ভৈরা প্রশ্বাস নিতে পারবা না। আমরা যখন বুক ভৈরা প্রশ্বাস নিই আবার অনেকক্ষণ ভেতরে প্রশ্বাসটা আটকায়ও রাখতে পারি, এটার মেইন কারণ হইতেছে তোমার লাস্টের দিকের 11 এবং 12 নম্বর, খেয়াল রাখো 11 আর 12 নম্বর এই দুইটা পরশুকা স্টারনামের সাথে এসা যুক্ত হয় না, বরঞ্চ ওরা পুরো মাংসপেশিতে উন্মুক্ত অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে। এই কারণে এই 11-12 পরশুকার আবার নাম আছে, এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। তাহলে পরশুকাকে দেখো তুমি তিনটা ভাগে কিন্তু অলরেডি ভাগ করে ফেললা, কিছু পরশুকা যেগুলা সরাসরি তোমার কোস্টাল তরুণাস্থি দিয়ে স্টারনামের সাথে যুক্ত হইতেছে, কিছু পরশুকা যেগুলা সরাসরি না, আগে নিজেরা একত্রিত হইতেছে কোস্টাল তরুণাস্থির সাথে, আগে নিজেরা কোস্টাল তরুণাস্থির সাথে একত্রিত হইতেছে পরে গিয়ে তোমার স্টারনামের সাথে যুক্ত হইতেছে, এগুলাকে বলা হয় নকল পরশুকা। 8, 9, 10 এবং 11-12 এক ধরনের নকল পরশুকা, কিন্তু 11-12 কে স্পেসিফিক ভাবে বলা হয় হচ্ছে ভাসমান পরশুকা বা ক্ষুদ্র পরশুকা। এখন এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে তোমার সকল নকল পরশুকাই কিন্তু না, সকল ভাসমান পরশুকাই কিন্তু এক ধরনের নকল পরশুকা, ঠিক না? সকল ভাসমান পরশুকা এক ধরনের নকল পরশুকা, কিন্তু সকল নকল পরশুকাই তোমার কি না, ভাসমান পরশুকা নয়। তুমি এটা নিজের মতো করে বুঝায় পড়া নিবা, অবশ্যই আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো আমি যে কথাটা বুঝাইতে চাইছি। তো আসো এখান থেকে এবার আমার কথা হইতেছে পরশুকা তাহলে কত প্রকার, ঠিক আছে? পরশুকাকে কিন্তু ইংরেজিতে আমরা কি বলি বলো, রিবস, ঠিক আছে? পরশুকা তাহলে কত প্রকার, পরশুকা হইতেছে তোমার তিন প্রকার। তিন প্রকারের ভেতরে তাহলে যথা তোমার কি আসবে, একটা হচ্ছে আসল, যেটা আরেকটা নাম আমরা বলবো হচ্ছে প্রকৃত, আসল বা প্রকৃত। তারপর আরেকটা হচ্ছে তোমার নকল, যেটা আরেকটা নাম কি বলবা বলো, অপ্রকৃত, ঠিক আছে? অপ্রকৃত। এবং আরেকটাকে বলা হয় হচ্ছে তোমার ভাসমান পরশুকা, ঠিক আছে? এখন তুমি যদি সংখ্যায় আসো, সংখ্যার ক্ষেত্রে যদি আসি, আমরা আসল পরশুকার ক্ষেত্রে সংখ্যা বলবো হলো 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? মানে প্রথম 7টা।
যদি তুমি নকল পরশুকাতের বা অপ্রকৃত পরশুকার ক্ষেত্রে আসো, অপ্রকৃত অপ্রকৃত পরশুকার ক্ষেত্রে আসো, এটার সংখ্যা হবে 8 থেকে তোমার লাস্টের যে 12টা, এই সবগুলাই আসলে তোমার কি বলো নকল। কিন্তু ভাসমান পরশুকার শুধু ধরা হয় 11 আর 12 কে। ঠিক আছে, এই কথাগুলা যাতে মনে থাকে। পরশুকার প্রকার ভেদ পড়া গেল, পরশুকার কাকে বলে সংজ্ঞা, এগুলা পথে আসে মাঝে মাঝে পরীক্ষাতে। এখন আসো পরশুকা আসলে কি ধরনের অস্থি। এই যে তুমি পরশুকা গুলো আঁকতেছো, এটা অবশ্যই একটা লম্বা অস্থি। পরশুকা আমরা একটু দেখি। এখন পরশুকার গঠন আমরা পড়বো, পরশুকার গঠন নিয়ে অনেকগুলো কথা আছে এবং এই কথাগুলো অবশ্যই একটু লিখে নিবা। একটা আদর্শ পরশুকা কি কি অংশ নিয়ে গঠিত, ঠিক আছে লিখো এটা। আদর্শ পরশুকার, আদর্শ পরশুকার গঠন, ওর ভেতরে তুমি কি কি পাবা, ঠিক আছে কি কি পাবো আমরা আগে একটু দেখি কি কি দেখা যায় এটার ভেতরে। যেমন প্রথমে যদি তুমি পরশুকা ধরো, পরশুকার এই অংশটাকে বলা হয় হচ্ছে ওর ফ্যাসেট বাহী মাথা, আরেকটা নাম আছে এটাকে ক্যাপিচুলামও বলা হয়, ঠিক আছে। তো জিনিসটা কিন্তু আসলে এই রকম, ঠিক আছে। তো মাথাটা দেখো তোমার পিছনের সাইডে, মানে মাথা কিন্তু তোমার পিছনের দিকে কি থাকে বলো, থোরাসিক কশেরুকা, তার মানে থোরাসিক কশেরুকার এই যে এইভাবে জিনিসটা যুক্ত থাকে, দেখতে পাই তো, আই থিঙ্ক তুমি বুঝতেছো। থোরাসিক কশেরুকার এই যে ট্রান্সভার্স প্রসেস দিয়ে কিন্তু যাইতেছে, এবং ট্রান্সভার্স প্রসেসটা আরেকটু অংশের নাম বলে নেই, এটা যদি হয় ওর ফ্যাসেট বাহী মাথা, এই জায়গাটা হয় ওর গ্রীবা। খুব সহজ, আমাদের মাথার পরে গ্রীবা থাকে, ওরও মাথার পরে এই অংশটাকে বলা হয় গ্রীবা। এরপরে তুমি হাত দিলে এখানে একটা উঁচু অঞ্চলের মতো পাবা, যেটাকে বলা হয় ওর টিউবারকল, ঠিক আছে টিউবারকল। এই টিউবারকলটাই মূলত এখান দিয়ে যখন যেতে নেয়, যে এইভাবে যখন মাথাটা তোমার থোরাসিক কশেরুকার সাথে যুক্ত হয়, ট্রান্সভার্স প্রসেস এর সাথে মূলত এই টিউবারকলটাই সেখানে যুক্ত হয়, যুক্ত হয়ে তারপরে জিনিসটা তোমার এই যে সামনের দিকে আগায়। এখন বলো তো এরপরে এইখানকার এই অংশটা তাহলে কার সাথে এসে যুক্ত হয়, এটা এসে সামনে তোমার স্টারনামের সাথে এসে যুক্ত হয়। এবং স্টারনামের সাথে এসে যে যুক্ত হবে পরশুকার এই অংশটা কিন্তু কি কি না, অস্থি যুক্ত না। আমি আগেই বলছি পুরো পরশুকা কিন্তু কি দ্বারা তৈরি না, অস্থি দ্বারা না, এর সামনের দিকের কিছু অংশ তরুণাস্থি দ্বারা গঠিত, যেটার এই অংশটার নাম আমরা কি বলতেছি, কি তরুণাস্থি, কোস্টাল তরুণাস্থি, ঠিক আছে। আই থিঙ্ক এখন একটু বোঝা গেছে। তাহলে আসো একটা আদর্শ কশেরুকা কয়েকটা অংশ নিয়ে গঠিত, আমরা বলবো এটার একটা ফ্যাসেট বাহী মাথা থাকে বা ক্যাপিচুলাম, ওর একটা গ্রীবা থাকে, ওর একটা টিউবার কল থাকে, ওর একটা সূক্ষ্ম কোন, দেখো বাঁকা একটা দেহ আছে। এবং এখানে একটা কথা আসে যেটা তোমরা অনেক ভুল করো, এই যে বাঁকানো যে দেহটা, এইখানে হাত দিলেও একটা গর্তের মতো, এগুলো তো হাত দিয়ে বুঝতেছো না, এখানে একদম একটা খুবই সূক্ষ্ম একটা গর্তের মতো আছে, এটাকে বলা হয় যে যেহেতু খাঁচ পাইছো এটাকে বলা হয় কোস্টাল খাঁচ, ঠিক আছে। এই যে কোস্টাল নচ, কোস্টাল আর্চ, একটা কথা আসবে একটু পরে, কোস্টাল আর্চ, আর এখন আমি আবার বলতেছি কোস্টাল খাঁচ। এই যে এখানে হাত দিতেছো, ওর দেহের ভেতরের দিকে থাকে কোস্টাল খাঁচ। কেন এই খাঁচটা থাকে, কারণ এইখান দিয়ে মূলত রক্তবাহিকা বা স্নায়ু যে এই পথটা দিয়েই যায়, ঠিক আছে। আর লাস্টে গিয়ে তোমার এখানে তোমার মেইনলি থাকে হচ্ছে লেজের অংশটা, ঠিক আছে। তাহলে আমরা এই যে এতগুলো অংশের নাম বললাম, এই অংশগুলোর নাম বইতে আই থিঙ্ক দেয়া আছে, তাও আমি লিখে দেই। আসো একটা আদর্শ কশেরুকার গঠনে তুমি প্রথমে কি পাবা, লিখে নাও, ফ্যাসেট বাহী মাথা বা ক্যাপিচুলাম, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে গ্রীবা, তারপরে আসবে হচ্ছে টিউবার কল, তারপর আসবে হলো বাঁকানো দেহ, ঠিক আছে। এবং এই বাঁকানো দেহের ভিতরে কি থাকে, ভিতরে কোস্টাল খাঁচ থাকে, ঠিক আছে। কথাটা যাতে মনে থাকে, কোস্টাল খাঁচ থাকে। আর তোমাকে যদি বলা হয় এই কোস্টাল খাঁচের ভেতরে আবার কি থাকে, বাঁকানো দেহ থাকে, এটার ভেতরে একটা কোস্টাল খাঁচ থাকে, আর এই কোস্টাল খাঁচের ভেতরে কি থাকে, রক্তনালিকা ও স্নায়ু, ঠিক আছে। আই থিঙ্ক এতটুকু বোঝা গেছে। আর কোস্টাল আর্চ যে জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু পরেও বললে চলবে। আচ্ছা কোস্টাল আর্চ এইখানে আসলে দেখানো সম্ভব না, কোস্টাল আর্চ এইখানে দেখাই, দেখো 8, 9, 10 এবং এখান থেকেও আসলে বোঝানো যায়। এইখানে যখন তুমি 8, 9, 10 এর ওই যে তিনটাকে একসাথে করবা, কিন্তু এখানে তো তুমি আবার আলাদা করেই আঁকবা, 8, 9, 10 দেখো,
8-9-10 তরুণ আসতে গুলো যখন এই যে একসাথে আইসা মিলিত হয়ে গেল, তখন জিনিসটা এখানে দেখতে একটা আর্চের মতো হয়। এবং আর্চ মানে আমরা জানি বাঁকানো, যেমন আমাদের এওটাতে আর্চ আছে, আর্চ অফ এওটা এরকম বাঁকানো থাকে। এই জিনিসটাও দেখো, তুমি যখন তোমার বক্ষপিঞ্জর আঁকতে যাবা, এই জায়গাটা এইভাবে বাঁকা যায় উপরের দিকে। এইবার আমি জায়গাটা দেখাই, এই যে দেখো এই জায়গাটাকে বলা হয় কোস্টাল আর্চ। তোমাদের বইতে দেখবে এই জায়গাটা খুব সুন্দর করে লেখাও আছে কোস্টাল আর্চ কোনটাকে বলে। এবং তোমাকে যদি বলা হয় কোস্টাল আর্চ গঠনে কে কে ভূমিকা পালন করে, সবাই কিন্তু না, কে কে শুধুমাত্র ভূমিকা পালন করবে, 8-9-10 এই তিনজন তরুণাস্থি না সরি এই 8-9-10 পশুকা যখন একসাথে হয়ে কোস্টাল আর্চ দিয়ে মিলিত হয়, তখন যে আর্চটা গঠিত হয় এই আর্চটার নামই তখন হয়ে যায় হচ্ছে কোস্টাল আর্চ। তাহলে কোস্টাল খাঁজ আর কোস্টাল আর্চ এগুলো যাতে ভুল না যায়। আরেকটা জিনিস আসে এখান থেকে, যেটা আসে এই যে প্রথম পশেরুকা, সরি প্রথম পশুকা যেটা আমরা বলতেছি, এটা হলো আমাদের ফার্স্ট পশুকা, ঠিক আছে? ফার্স্ট পশুকার ক্ষেত্রে এখানে দুইটা গর্ত থাকে। একটা গর্ত থাকে হইতেছে হলো তোমার সাবক্লেভিয়ান ধমনী এবং সাবক্লেভিয়ান শিরা যাওয়ার জন্য। এটা গাজী আজমল বইয়ের এই যে পশুকা যে লেখা আছে, এই জায়গাটাতে লেখা আছে, এটা অবশ্যই পড়ে যাবা। তোমার কোন পশুকাতে থাকে এটা মনে রাখতে হবে, প্রথম পশুকাতে তোমার সাবক্লেভিয়ান ধমনী এবং সাবক্লেভিয়ান শিরা যাওয়ার জন্য দুইটা খাঁজ থাকে, আর পেশি সংযোজনের জন্য দুইটা খাঁজ থাকে। কোনটাতে থাকে? প্রথম পশুকাতে থাকে, ঠিক আছে? এখন আসো, এই যে একটা পশুকা আঁকলা, এগুলো সবগুলারই কিন্তু মাঝখানে আছে হচ্ছে তোমার কি, কোস্টাল তরুণাস্থি। তাহলে বলো তো মাঝখানের এই ফাঁকা জায়গাটার নাম কি হবে? এই ফাঁকা জায়গাটার নাম হবে হচ্ছে তোমার ইন্টার কোস্টাল স্পেস। এখন ইন্টার কোস্টাল স্পেস কেন নাম দিলা? কারণ এটা কোস্টাল তরুণাস্থির ফাঁকে ফাঁকে এই জায়গাটা থাকে। এখানে কি থাকে? ফাঁকা তো আর থাকবে না, এখানে মূলত তোমার কি থাকে, তরুণাস্থির এই ইসের ভেতরে পেশিগুলা এরকম একান্তর ভাবে সাজানো থাকে, ঠিক আছে? এই যে এইভাবে পেশি সাজানো থাকে। কারণ পেশি না থাকলে তুমি একবার বক্ষপিঞ্জর যে সংকোচন করতেছো, একবার প্রসারণ করতেছো, এটা কখনোই সম্ভব ছিল না। তাহলে আমার এই কথাটা বলার মেইন কারণ হতেছে দুটি পশুকার মাঝখানের যে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টার কোস্টাল স্পেস। মনে থাকে জানো, এইটা এই যে ফাঁকা জায়গাগুলা, এই সব ফাঁকা জায়গাগুলাকে বলা হয় হলো ইন্টার কোস্টাল স্পেস। কেন বলি? কারণ এখানে কোস্টাল তরুণাস্থি থাকে। আর এই ইন্টার কোস্টাল পেশিতে ভেতরে কি থাকে? ইন্টার কোস্টাল স্পেসের ভেতরে হলো তোমার ইন্টার কোস্টাল পেশিটাও অবস্থান করে। এবং এই ইন্টার কোস্টাল পেশির একবার সংকোচন এবং একবার প্রসারণ, এইগুলার কারণেই আমরা একবার বক্ষপিঞ্জরকে কি করতে পারি, তোমার উঁচা করতে পারি বা নিচে, মানে একবার প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন করতে পারি, একবার নিঃশ্বাস কার্যক্রম সম্পন্ন করতে পারি। তো তোমাকে যদি স্টারনাম নিয়ে আই থিঙ্ক কোনো প্রশ্ন করা হয় যে একটা আদর্শ স্টারনাম কয়টা অংশ নিয়ে গঠিত, তিনটা, মেনুব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস নিয়ে আলাদা কোনো কিছু নাই। মেনোব্রিয়ামের উপরেরটা খাঁজটাকে বলা হয় জুগুলার নচ, তারপরের খাঁজের সাথে ক্ল্যাভিকল এসে যুক্ত হয়, তারপরে পরবর্তীতে আরো সাতটা খাঁজ থাকে যেগুলোর সাথে সরাসরি ভাবে কোস্টাল তরুণাস্থি দিয়ে পরশুকা এসে যুক্ত হইতে পারে। এই কারণে প্রথম সাতটাকে আমরা আসল পরশুকা বলি। বাকিগুলা যে 8-9-10-11-12 এগুলা ডিরেক্টলি এসে যুক্ত হইতে পারে না, কারণ এগুলাকে নকল পরশুকা বলে। এবং 11-12 পুরাপুরি ভাবে মাংসপেশিতে মুক্ত অবস্থায় থাকে, এই কারণে এগুলাকে বলা হয় ভাসমান পরশুকা, ঠিক আছে? আচ্ছা, মূলত পরশুকা এবং ই দিয়ে কি বলে বক্ষপিঞ্জরের যে স্টারনাম, এটা দিয়ে পুরো আমাদের বক্ষপিঞ্জরের প্রতিষ্ঠা যে ই ছিল সেটা ইন ডিটেলস বলা হয়েছে। এই পুরো অংশটা মূলত ছিল হলো আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্র, ঠিক আছে? আমরা নেক্সট যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে নেক্সট পার্ট, যেটা 6th number পার্ট হবে, সেটা হবে উপাঙ্গীয়। দেখো তুমি তোমার পুরো ক্লাসের ভেতর এতগুলা পার্ট গেল, আজকে 5 number পার্ট ক্লাস হচ্ছে, সেখানে তুমি মাত্র 80টা অস্থি সম্পর্কে মোটামুটি জানলা, এখনো কিন্তু তাহলে 126টা অস্থি বাকি আছে। তার মানে হাত আর পা, মনে রাখবো হাতের ভেতর আর পায়ের ভেতরে মিলাই তোমার, এবং বক্ষ আছে, শ্রোণী আছে, এটুকে মিলাই তুমি আরো 126টা অস্থি আরো অর্ধেক পাবা, যেটা এখন আমরা পড়িয়ে নেই। তো আসলে এই চ্যাপ্টারে এখন অনেক বাকি আছে, তুমি যদি ক্লাস খুব সুন্দর মতো কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই তোমার আগের ক্লাসগুলো রিপিট করতে হবে। তোমরা অনেকেই হয়তো ক্লাস দেখতেছো, আমি যেটা ফলো করলাম, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করতেছো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, নিজেরা হেল্প পাইতেছো, তোমরা সাথে তোমার বন্ধুদেরও একটু হেল্প করো। একটা কথাও এখানকার আমি গুরুত্বহীন কথা বলা হয় না, সবই তোমার খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে ওরাও সাবস্ক্রাইব করে এবং ওরাও ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে? খুবই ডিটেলস ভাবে পড়ানো হচ্ছে। আর আরেকটা কথা হইতেছে, জিনিসগুলো একটু নোট করে ফেলো, ঠিক আছে? নিজের মতো করে সুন্দর করে নোট করে ফেলবা,
আচ্ছা আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই যারা নতুন আজকে ক্লাসটি দেখছো তারা অবশ্যই প্রথমেই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী আর একটা ভিডিও তোমাদের মিস না যায়। এবং আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার লিংক দেয়া থাকবে উপরের দিকে, সেগুলোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে। এবং অবশ্যই সবাই এই চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট, যে কোনো ভুল হোক যে কোনো ভালো হোক সেটাতে কমেন্ট করবে, আমার সাথে থাকবে এবং অবশ্যই ক্লাসগুলো ফলো করবে। ভালো থাকো সবাই।